Hey, alors là, aïe. वेलकम बैक इन माय न्यू वीडियो। तो गाइस आज के वीडियो तो ओपी ओपी अपडेट है, जेमन गाइस कन्फर्म इवेंट फास्ट दो कन्फर्म इवेंट बीडी सर्वर एंड गाइस इन सर्वर एक कन्फर्म इवेंट चले আসছে। तो সেটা সম্পর্কে কথা বলবো। नेक्स्ट टॉप अप इवेंट है गाइस, नेक्स्ट टॉप अप इवेंट এ কি আসতে পারে সমস্ত সব ডিটেইলস আপডেট দেব। চলো গাইস শুরু করি আজকের ভিডিওটা। তো গাইস ফার্স্ট অফ অল বলি একটা লাইক মারো ফটাফট, আর ভিডিও শুরু করার আগে তোমাদের বলতে চাই, তো গাইস আমি তোমাদেরকে আজকে বলবো কিভাবে তোমরা একটা পারফেক্ট লাইভ স্ট্রিম করতে পারো। অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে গাইস টার্নিপ। টার্নিপ একটি গাইস মোবাইল স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। এখানে গাইস 1080p তোমরা লাইভ স্ট্রিম করতে পারো একদম ফ্রিতে। ইউটিউব, ফেসবুক, টুইচ যেখানে ইচ্ছা তোমরা সেখানে লাইভ স্ট্রিম করতে পারো, বা তিন জায়গায় একসঙ্গে কিন্তু তোমরা লাইভ স্ট্রিম করতে পারো। লাইভ স্ট্রিম গাইস তোমাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো। গাইস এখানে গাইস তোমরা স্টাইলিশ ডিজাইন করতে পারো স্ট্রিম, তাছাড়া আপ থাম্বনেল দিতে পারো, নিজের ফেস ক্যাম করতে পারো, এন্ড গাইস অ্যানিমেটেড ওভারলেস কিন্তু তোমরা লাগাতে পারো। গাইস শুধুমাত্র টার্নিপের সাহায্যে তোমরা গেমের এন্ড টিমমেটের সাউন্ডের সঙ্গেও কিন্তু লাইভ স্ট্রিম করতে পারো। লাইভ চ্যাট ইজিলি পড়তে পারো, তাছাড়া গাইস ডোনেশন, সাবস্ক্রাইব করলো কি, অ্যালার্ট সমস্ত সবকিছু কিন্তু দেখতে পারবে এখান থেকে। যারা যারা স্ট্রিম করতে ইচ্ছুক তারা গাইস টার্নিপ ডাউনলোড করতে পারো, ডেসক্রিপশন আর কমেন্টের মধ্যে লিংক পেয়ে যাবে। সো গাইস এক এক করে তোমাদের সমস্ত আপডেট ফাপডেট দিয়ে দিই। তো গাইস দেখো ফার্স্টে গাইস বলি আমাদের নেক্সট মানে কনফার্ম ইভেন্ট তোমাদেরকে বলছি, এন্ড গাইস আমি ডেটও দেখিয়ে দেবো কবে কি আসছে না আসছে, এন্ড সমস্ত আপডেট তোমাদেরকে দিয়েছি। তো ফার্স্টে বলি গাইস আমাদের সার্ভারটা কিছুদিন আগে তোমরা জানো একটা লেভেল আপ পাস বা লেভেল আপ সব এসেছিল, যেখানে গাইস ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম আমরা, ইলাইট পাস ডিসকাউন্টে দিয়েছিল। তো সেই বান্ডেলটা গাইস দেখতে পাচ্ছি স্ক্রিনে ফটো, এই যে এই বান্ডেলটা। তো গাইস এটা বিডি সার্ভার আসছে 8ই নভেম্বর, ওকে, ইন সার্ভার কিন্তু আসবে না, ঠিক আছে, একবার চলে আসে। তো বিডি সার্ভার 8ই নভেম্বর আসছে, যেটা গাইস আসবে হ্যাকার স্টোরের মধ্যে। তো 8 থেকে 14 তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে, যেটা হ্যাকার স্টোর ইভেন্টের নাম। তো কনফার্ম আপডেট বিডি সার্ভারের জন্য মানে পেয়ে গেছে তোমাদেরকে জানিয়ে রেখে দিলাম। এন্ড গাইস চলো গাইস নেক্সট আপডেট যেটা হচ্ছে গাইস আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট। এন্ড গাইস এটা কোনো সার্ভার ওয়াইজ আপডেট না, এবারে প্রথমে একটা দিয়ে দিয়েছি, এবার গাইস সমস্ত সব সার্ভারে সেম। তো গাইস দেখতে পাচ্ছ বাইরে একটা সার্ভার এখানে প্যারাশুটের স্কিন, এন্ড গাইস একটা সেই হ্যালোইন স্পেশাল ব্যাকপ্যাক টপ আপে দিয়েছে, কারণ গাইস এই সার্ভারে হ্যালোইন স্পেশাল ইভেন্ট শুরু হয়ে গেছে। বাট গাইস আমাদের সার্ভারে এখনো কিন্তু হ্যালোইন স্পেশাল ইভেন্ট আসেনি। তো নেক্সট টপ আপে যদি নেক্সট হ্যালোইন ইভেন্ট ঢুকে যায় এর মধ্যে, তাহলে গাইস তোমরা এটা কিন্তু টপ আপ ইভেন্টটা দেখতে পেতে পারো। এন্ড যদি হ্যালোইন ইভেন্ট এর মধ্যে না ঢোকে, যদি কোনো কিছু মানে লেট করে দেয়, তাহলে গাইস নেক্সট টপ আপে আমরা কিন্তু অন্য কিছু দেখতে পারি। যেমন গাইস দেখতে পাচ্ছ এখানে এসেছে পেডের টপ আপ ইভেন্ট, যেটা নতুন পেড, যে মানে কী বলে খরগোশ টাইপের পেট আর কি, বাট যাই হোক যাই না হোক, তো এই পেটটা কিন্তু এখানে, ঠিক আছে। তো বেসিক্যালি গাইস দেখতে পাচ্ছ পেটটা কেমন দেখতে ভাই সাব। তো এই হচ্ছে গাইস পেট, এন্ড গাইস এই হচ্ছে পেটের স্কিন। তো এটা কিন্তু নেক্সট টপ ইভেন্টে আসতে পারে, ঠিক আছে। সো গাইস নেক্সট আপডেট দিকে যাই, যেটা হচ্ছে গাইস তোমাদের মনে আছে কিছুদিন আগে বা বলতো কালকে আই থিঙ্ক পরশু দিন একটা ইভেন্ট এসছে ফেডেড হুইল, যেখানে একটা আমাদের যে মানে কি বলো জলের ফিস্টের স্কিন আর একটা দিয়েছে আমাদের একটা বান্ডিল, ঠিক আছে, যেটা মেল বান্ডিল তোমরা জানো। তো সেই মেল বান্ডিলে কিন্তু ফিমেল ভার্সন কিন্তু আমাদের মানে দেখো মেল বান্ডিল ঢুকে গেছে ফেডেড হুইলের মধ্যে। তো ফিমেল বান্ডিলটাও আর বেশি লেট থাকবে না, তার পেছন পেছন আস্তে 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 চলে আসবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে ফিমেল বান্ডিলটা, এটা কিন্তু ভাইরাস সার্ভারে এসছে, এন্ড গাইস দেখা যাক কোন ইভেন্টে এসছে। এখানে দেখতে পাচ্ছ আমরা গাইস এই হ্যাকার স্টোর ইভেন্টের মধ্যে কিন্তু এই ফিমেল বান্ডিলটা দিয়ে দিয়েছে। তো ফিমেল ব্যান্ডটা কিন্তু আমরা সবাই হ্যাকার স্টোরে আসবে এমন আমি কনফার্ম বলছি না, বাট গাইস কিন্তু হ্যাকার স্টোরে বা অন্য কোথাও কিন্তু খুব শীঘ্রই তোমরা দেখতে পেয়ে যাবে, কারণ মেল ব্যান্ডেল চলে এসেছে। অ্যান্ড ওই সেম টু সেম মেল ফিমেল ব্যান্ডেলের উপর থিমের উপর দুটো গান স্কিন, একটা হচ্ছে গাইস AWM আর একটা হচ্ছে গাইস কি M1917, ঠিক আছে। তো এটার তো এর অ্যাট্রিবিউট হচ্ছে গাইস AWM এর আর্মর পেনিট্রেশন ডাবল আর সিঙ্গেল রেট অফ ফায়ার, আর নিচেরটা রেঞ্জ সিঙ্গেল আর ম্যাগাজিন সিঙ্গেল। তো কথা হচ্ছে গাইস এই দুটো গান স্কিন কিন্তু খুব শীঘ্রই ঢুকে যাবে, কারণ গাইস দেখো মেল ব্যান্ডেল চলে এসেছে, তো ফিমেল আর গান স্কিন একদম একই থিমের উপর, ওদের একই সিস্টেমে, তো একইভাবে কিন্তু চলে আসবে। সো গাইস নেক্সট কিন্তু কনফার্ম ইভেন্ট তোমাদেরকে বলছি, এটা হচ্ছে গাইস আমাদের নেক্সট কনফার্ম ফেডেড হুইল। হ্যাঁ গাইস নেক্সট এই ফেডেড হুইলটাই আমরা দেখতে পাবো, কারণ গাইস এরপরে আমাদের বুইয়া ইভেন্ট ঢুকে যাচ্ছে, অ্যান্ড বুইয়া ইভেন্ট আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এই যে ফেডেড হুইলের স্কিনটা তোমরা গাইস এভো ইউএমপির স্কিনটা যেটা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ভাই সব এক লেভেলে কেমন নেড়ামুন্ডু টাইপের লাগছে ভাই, আলাদাই লেভেলের, কিন্তু গাইস একদম 7 লেভেল ম্যাক্স করতে পারলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো এই হচ্ছে গাইস দেখতে পাচ্ছ এভো ইউএমপির টোকেন, ভাই সব দেখতেও কিন্তু ভালোই আছে মোটামুটি টোকেন আর কি দেখতে। তো এভো ইউএমপির লুকটা জাস্ট জবরদস্ত আছে ভাই, একদম পুরো ডানা কাটা পরি মনে হচ্ছে। তো কথা হচ্ছে গাইস এবং ইউএমপিটা আমাদের কিন্তু খুব শীঘ্রই আসছে নেক্সট ফ্রাইডে হইলে কনফার্ম। আমাদের বুইয়া ইভেন্ট বিডি সার্ভার ইন সার্ভার দু জায়গায় আসবে, একদম 100% কনফার্ম আপডেট। গাইস এভো ইউএমপির যেটা অ্যাট্রিবিউট সেটা হচ্ছে গাইস ডবল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার মাইনাস রিলোড স্পিড, কিন্তু গাইস অনেকের কাছে ফ্রি কিছুদিন আগে ফ্রি ইউএমপি, তো তাছাড়া গাইস অনেকের কাছে
ডবল ডেটা ফ্লাডের ইউএমপির স্কিন আছে। তো আমি বলবো গাইস, ডায়মন্ড খরচ করে ফার্স্ট তো এফ ইউএমপি নেওয়ার কোনো দরকার নেই, তারপর আবার সেটাকে ম্যাক্স করতে হবে বা 4 লেভেল তো মিনিমাম করতে হবে, অনেক ডায়মন্ড চলে যাবে। তো ফালতু কারণে করার কোনো দরকার নেই, আমার যেটা ওপিনিয়ন পার্সোনাল, বাকি এটা তোমাদের ইচ্ছা নিতে পারো। অ্যান্ড গাইস, আমার যে ইলেকট্রিক শক বান্ডেল ইলেকট্রিক শক যে বান্ডেল আছে, এটা কিন্তু বাইরের সার্ভারে দেখতে পাচ্ছি, এখানে একটা ইভেন্টে দিয়েছে, সেই আমাদের বিগ ব্যাং এলভেটস বিগ ব্যাং ইভেন্ট। তো এই ইভেন্টটা আমাদের কিন্তু আগেও একবার এসছে একটা বান্ডিল, অনেকের মনে আছে হয়তো। তো এখানে গাইস ডায়মন্ড স্পিন করতে পারেন, গাইস স্পিন করার পর গ্র্যান্ড প্রাইজ যেটা আছে সেটা হচ্ছে গাইস আমাদের এই ইলেকট্রিক শক বান্ডিল। অ্যান্ড গাইস, এর চুলটা এতটাই ফেমাস ছিল এক সময়, মানে এখন অতটা ফেমাস নেই, বাট এক সময় এতটাই ক্রেজ ছিল যে কি বলবো, আলাদাই লেভেলের। তো গাইস এই হচ্ছে আমাদের ইলেকট্রিক শক বান্ডিলের একটা মানে ছোটোখাটো ইভেন্ট এসছে একটা সার্ভারে, তো আমাদের সার্ভার কিন্তু এরকম একটা বিগ ব্যাগ ইভেন্ট দিয়ে দিতে পারে। তাছাড়া গাইস আরেকটা তোমাদের কোশ্চেন আসছিল যে দাদা, মানে আমার একটা সাবস্ক্রাইবারই কালকে ইনস্টাগ্রামে ট্যাগ করেছে যে দাদা কি ইয়াং উইং ইনকিউবেটার কি ব্যাক আসছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে কি ব্যাপারটা কি, তারপর আমি বললাম দাদা একটু মানে দেখি, তো দেখতে পেলাম গাইস ভাইরাস সার্ভারে ইয়ান ইয়াং, ঠিক আছে ইয়ান ইয়াং, মানে এটাকে আমরা আমি বলি গাইস বেশ পুরোহিত বা এরকম কিছু একটা বলি। তো এই যে ইনকিউবেটার দেখতে পাচ্ছো, এই ইনকিউবেটারটা কিন্তু খুবই ফেমাস অ্যান্ড খুবই রেয়ার, ভাইসা মারাত্মক লাগে, মিডিলের নীল বডিটা আমার বেসিক্যালি। তো এই বান্ডেলটাই মানে ইনকিউবেটারটা কিন্তু ব্যাক এসছে, তো জিজ্ঞাসা করছিল যে আমাদের সার্ভারটা কিন্তু ব্যাক আসবে কি আসবে না। তো আপাতত গাইস ইনকিউবেটার ব্যাক আসা তো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে এখন ব্যাক আসে না, বাট যদি আবার ব্যাক আসা স্টার্ট হয় তাহলে কিন্তু সবার ফার্স্ট তোমরা এটাই দেখতে পারবে, কারণ সবথেকে এখন ক্রেজ বেশি এটাই। ক্রিমিনাল তো দেবে না অত সহজে, ক্রিমিনাল একটু হাই করবে তারপরে দেবে, কিন্তু সবথেকে ক্রিমিনালের পরে যদি কোনো কিছু ক্রেজ থাকে তাহলে এই যে এই ইনকিউবেটার এখন ক্রেজ আছে। তো নেক্সট যদি ব্যাক আসে তাহলে কিন্তু এটাই ব্যাক দেখতে পাবো। অ্যান্ড গাইস আর একটা কথা বলি তোমাদেরকে, তোমরা জানো আমি কালকে রিডিম কার্ডের ভিডিও দিয়েছি, অ্যান্ড গাইস আমাদের যে নতুন যে দিওয়ালির মিউজিক ভিডিও লঞ্চ হয়েছে, জাস্ট মানে এতদিনে এত মিউজিক ভিডিও লঞ্চ হয়েছে, বাট সবথেকে বেস্ট মিউজিক মানে আমার লেগেছে এইটা। তো ফার্স্ট মানে মিউজিকটা শোনো, তারপর আমি কিছু একটা ওপিনিয়ন দেবো নিজের, ঠিক আছে। তো মিউজিকতে আমাদের ভাই সাহ ভুবন বা মানে বিবি কি ভাই শ্রদ্ধা কাপুর ছিল। आते तेरे शुरू बखेड़े देख के ही स्नाइप कर दिया, 24/7 वाली धड़कनों में चले दिवाली, फ्लैंक करके वाइप कर दिया, रैकिल कर छोरी बुलेट धारी गोरी, नैनो से मारे धाए 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 धाए, रैकिल कर छोरी बुलेट धारी गोरी, नैनो ভাই সাহ গানটা কিন্তু যা সেরা লেগেছে। বাট গাইস এখানে দেখো ভুবন বাম কি মানে আমাদের বিবি কি ভাইন্স যে, ঠিক আছে, তো সে কিন্তু মানে এখানে বলছে যে কিল করে ছড়ি আঁকিও সে ঢাই ঢাই, তার কাছে কিন্তু তাদের স্কোয়াডে শ্রদ্ধা কাপুর খেলছে, আর আমাদের স্কোয়াডে কোনো মেয়েই নেই, আমরা চারজন ছেলে খেলি ভাই বন্ধুরা মিলে খেলি, তাহলে আমাদের যদি গ্রুপে মেয়েই না থাকে তাহলে আঁকিও মানে চোখ দিয়ে কীভাবে গুলি মারবে, আর আমাদের তো বুইয়া হবেই না ভাই, ঠিক আছে। সেই জন্য গাইস আমাদের ফ্রি ফায়ার অফিসিয়ালভাবে বলছে গ্রুপে স্কোয়াডে একটা মেয়ে রাখো, সে আঁকিও মানে চোখ দিয়ে গুলি মেরেই সব একদম এনিমি ঘায়েল করে দেবে, একদম তোমরা একদম বুইয়াই বুইয়া পাবে। তো এই ছিল আজকে ছোটখাটো জোক, লাইক মারো ভিডিওটিকে, চলো গাইস দেখা হচ্ছে নেক্সট দিন, বাই বাই।